নরসিংদীতে চলাচল উপযোগী সংযোগ সড়ক না থাকায় কাজে আসছে না দুই সেতু। এতে দুর্ভোগ পোহাচ্ছেন দুই ইউনিয়নের বাসিন্দারা। দীর্ঘদিন ধরে সড়কের বেহাল দশা থাকলেও পদক্ষেপ নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। সেতু দুটিতে পাকা সংযোগ সড়ক নির্মাণ করে চলাচল উপযোগী করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। নরসিংদী সংবাদদাতা লক্ষণ বর্মনের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত শাহাবুদ্দিন শিহাবের রিপোর্টে। নরসিংদি মদনগঞ্জ সড়ক হতে পাশের মহিষাসুরা ইউনিয়নের ধামের ভাওলায় যাতায়াতের জন্য 2015-16 অর্থবছরে 28,09,000 টাকা ব্যয়ে একটি সেতু নির্মাণ করে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। সেতুটির দুই প্রান্তে অল্প পরিমাণে মাটি ফেলে নামে মাত্র সরু আকৃতির মাটির সড়ক নির্মাণ করা হলেও এটি কোনো কাজে আসছে না বলে জানিয়েছেন স্থানীয়রা। ডিউটি যায় আসে, পানি ভিজা যায় ভিজা, রাস্তা আপনার ওই উত্তু বৃষ্টি হলে রাস্তায় পানি লেগে যায়, এই বৃষ্টিতে কোনো কাজ যাইতেছে না। বাইতে আমরা বাড়িলই আন্ডার প্যান্ট পিনতে হয়, গামছা পিনতে হয়, পিন দেওয়া এই রাস্তা মদনগঞ্জের লাইন আইয়া এনে কাপড় বদলায় ডাকা যাইতে হয়। একইভাবে নরসিংদি মদনগঞ্জ সড়ক হতে পার্শ্ববর্তী শিলামন্দি ইউনিয়নের টেকবাগহাটা এলাকায় যাতায়াতের জন্য 2018-19 অর্থবছরে 30,79,000 টাকা ব্যয়ে আরও একটি সেতু নির্মাণ করে স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। এই সেতুর দুই পাশের মাটির সড়কটি চলাচলের অনুপযোগী হওয়ায় দুর্ভোগে স্থানীয়রা। এই ব্রিজটা আমরা করছে 4 বছর হয়েছে, 4 বছরের ভিতরেই আমরা সবাই নরসিংদি এই রাস্তাটা যাওয়ার সুবিধা বেশি, যাওয়ার জন্য সুবিধা বেশি, তো রাস্তাটা করে নাই, মেম্বারে কিছু করছে ফালায়া তুইছে, রাস্তাটা বর্ষা হইলে পানির তলে যাগা বুঝছেন, আমরা নরসিংদি যাওয়া আসা যাওয়া কষ্ট, নৌকা দিয়ে পাড়ি দিতে হয়, কিন্তু ব্রিজটা কিন্তু কাজ যাইতেছে না। এই ব্রিজটা করছে কতদিন হয়েছে, 5 বছরের মতো হয়ে গেছে, ব্রিজটা করছে ঠিক হয়ে আছে, কিন্তু কাঙ্গো রাস্তাঘাট নাই, রাস্তাঘাটে যাইতে গেলে পানি দেন, এই পানি ভেঙে আইসি অনেক যাইতে হইব, এই পানি ভেঙে এই ডুবে যাইতে হয়, রাস্তা করে দাঁড় লাভ বলেছে না। আমরা গ্রামের মানুষ মিললে আমরা এই রাস্তার মধ্যে বাসের সাঁকু দিয়ে পরে যাই, ইয়ার পরে যাওয়ার মতো না, সব সময় এটার মাঝে পানি থাকে রাস্তাঘাটে, আমরা বাসের হাঁকু দিয়া এটা দা চলাফেরা করি, বাইতে আমরা বাড়িলই আন্ডার প্যান্ট পিনতে হয়, গামছা পিনতে হয়, পিন দেওয়া এই রাস্তা মদনগঞ্জের লাইনে আইয়া এনে কাপড় বদলায় ডাকা যাইতে হয়। অসুবিধা হলো আপনার রাস্তার বৃষ্টি করার সময় আপনার রাস্তাটা পুরোপুরি কাজ করে নাই, আপনি নামার সময় অনেক অনেক উঁচু নিচু তো আসা যাওয়া খুবই কষ্ট হয়ে যাবে, তাছাড়া এই যে সামনে দেখতেছেন সেদিক দিয়ে আপনি অনেকটা অনেক জায়গায় ভাঙা আছে, যার কারণে গাড়িগুলো চলাচল খুবই অসুবিধা হয়। যদি দেখা গেছে করার সময় যদি সব সম্পূর্ণ করতো তাহলে দেখা গেছে আমাদের যে বাগাটা, যে গ্রামটা শ্রীমন্দির পরিষদের যে গ্রামটা, আপনি বাইপাস রাস্তাটা আসা যাওয়া চলার ক্ষেত্রে খুবই উপযোগী হইতো, মানে আমরা আশেপাশে যে গ্রামবাসী আছে সবাই উপকৃত হইতাম বাইপাস রাস্তা আসা যাওয়ার ক্ষেত্রে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সড়ক মেরামত করবেন বলে জানালেন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। যথাযথ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে এই রাস্তাটাকে আমরা জনচলাচলের উপযুক্ত করে দেবো ইনশাআল্লাহ। ক্যামেরার সামনে কথা না বললেও সংশ্লিষ্ট কর্মকর্তা ফোনে জানান 3 বছর আগে কাজটি সম্পূর্ণ করেছিল, বৃষ্টি বাদলের কারণে মাটি সরে গেছে, বৃষ্টি বাদল হয়েছে নষ্ট হয়ে গেছে, এখন দেখা যাক কি করতে হবে, নতুন একটা প্রজেক্ট নিয়ে করতে হবে। সংযোগ সড়ক দুটি শিগগির মেরামত করে চলাচলের উপযোগী করার দাবি নরসিংদীবাসীর। শাহাবুদ্দিন শিহাব, আরটিভি।